আমি এখন আছি ইয়াংজু রিভারের পাশে একটি পার্কে। তো আমরা বেশ কয়েকজন আছি ইউনিভার্সিটি থেকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ। অনেকে কিন্তু এখান থেকে মাছ ধরছে, বসে আছে যে কুকুর নিয়ে, এবং এখানে কিন্তু বেশিরভাগ সব বয়স্করা রয়েছে। তারা কিন্তু অবসর সময় কাটাচ্ছে এখানে। আর ওই পাশে মেন রোড রয়েছে, তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আমি এখন সামনে হাঁটছি, সামনের ওইদিকে যাব। এটা কিন্তু অনেক বড়, এই যে কিন্তু ইয়াংজু রিভার দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু যারা রয়েছে সবাই কিন্তু বয়স্ক দেখতে পাচ্ছে, এবং আমাদের জাস্ট বেশ কয়েকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছে এখানে রয়েছে। তো আসলে কিন্তু অনেক অনেক সুন্দর জায়গাটা, অবসর সময় কাটানোর জন্য অনেক ভালো। এটা কিন্তু আরেকটা গেছে, মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে যার শুধু। এবং দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বিল্ডিং, এবং আমাদের ইউনিভার্সিটি কিন্তু এখান থেকে অনেক দূরে। তো শীতকালে কিন্তু এই বরফ জমে যায় এই গাছের গোড়ায়। অনেক ভালো লাগছে আমাদের ইউনিভার্সিটি যদি কাছে হইতো এই রিভারে, তাহলে আমি প্রত্যেকদিন সন্ধ্যার আগে আসতাম। এতটা সুন্দর জায়গাটা। আমরা কিন্তু সামনে ওই যে একটা জাহাজ দেখতে পাচ্ছি, ঠিক ওই পাশে ভালো দেখা যাচ্ছে না, এখানে কিন্তু জাহাজ রয়েছে। তো ইয়াংজু রিভার দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি নানশাং পার্কে। আর সামনে যেটা দেখতে পেলেন ওইটা কিন্তু অলিম্পিকের সময় ব্যবহার হয়েছিল, সিনেজি অলিম্পিক খেলা হয়েছিল ওই সময়ে এটা তৈরি করা। তো আমরা কিন্তু এখন নানশাং পার্কের ভিতরে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, অনেক বড় বড় পাহাড় এগুলা। নানশাং পার্কের চারি সাইডটাই কিন্তু ফাঁক দিয়ে ঘেরা। তো নানশাং পার্কের সেই জায়গাটির সামনে চলে এসেছি আমরা।